দুর্দান্ত একটা জয় দিয়ে আইএসএলের নতুন মৌসুম শুরু করল মোহনবাগান সুপার জায়েন্টস। আজকে তাদের প্রতিপক্ষ ছিল আইএসএলে প্রথমবারের মতো খেলা পাঞ্জাব এফসি, যারা কিন্তু নিজেদের প্রথম ম্যাচ খেলল আজকে আইএসএলে। তবে প্রথম ম্যাচের স্মৃতিটা কিন্তু খুব একটা মধুর হয়ে থাকবে না পাঞ্জাব এফসির কাছে, কারণ প্রথম ম্যাচে কিন্তু তাদের পরাজয়ের মুখোমুখি হতে হলো। ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে যে বিষয়টা সবচেয়ে বেশি আশ্চর্য করেছে অনেক মোহনবাগান সমর্থকদের, সেটা হলো হোগো গোমসের প্রথম একাদশে না থাকা। আজ কিন্তু প্রথম থেকেই শুরু করেননি হোগো গোমস, তার জায়গায় কিন্তু আজ প্রথম থেকেই খেললেন জেসন কামিংস। আমি গত ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে জেসন কামিংস যদি ফর্মে ফিরে আসেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে সবুজ মেরুন। সেটাই কিন্তু আজকে হলো। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই, কেউ কিছু বুঝে ওঠার আগেই, অর্থাৎ 9 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোলটা করে দিলেন জেসন কামিংস। তবে এই গোলটার পেছনে কিন্তু শুধু জেসন কামিংস নয়, আশিস রাই, চাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস, এই যে ট্রায়ও, এটা কিন্তু সমানভাবে কাজ করেছে, যার ফলে কিন্তু গোলটা হয়েছে। ফার্স্ট হাফে কিন্তু গোটা সময়টাই মোহনবাগান সুপার জায়ান্টস একদম আধিপত্য বিস্তার করে ফুটবল খেলেছে। বল পজিশন, শটস অন টার্গেট সব কিছুতেই কিন্তু তারা পাঞ্জাব এফসিকে টেক্কা দিয়েছে, এবং ছোট ছোট পাসে যে কুইক ট্রানজিশনে ডিফেন্স থেকে আক্রমণে উঠে যাওয়ার যে চিরাচরিত ধরন মোহনবাগান সুপার জায়ান্টসের খেলায় আমরা দেখতে পাই, সেটা কিন্তু আজ গোটা প্রথমার্ধ জুড়েই চোখে পড়েছে। আর তার ফলস্বরূপ জেসন কামিংসের একটা দুর্দান্ত থ্রু বল থেকে লিস্টন কোলাসোর একটা দারুণ রিসিভিং কিন্তু আমরা দেখলাম। আর লিস্টন কোলাসো বলটাকে রিসিভ করে কিন্তু গোলকিপারকে নিজের দিকে টেনে এনে বলটা কিন্তু বাড়িয়ে দিলেন ওই দিমিত্রি পেত্রোদাসের জন্য, যিনি কিন্তু ফাঁকায় দাঁড়িয়েছিলেন, অর্থাৎ তাকে একটা সহজ সুযোগ করে দিলেন ওই লিস্টন কোলাসো, যেখান থেকে কিন্তু তিনি গোল করে মোহনবাগান সুপার জায়ান্টসকে 2-0 গোলে এগিয়ে দিলেন। প্রথমার্ধে কিন্তু একেবারেই পাঞ্জাব এফসিকে কোনো রকম দাঁত ফোটাতে দেয়নি মোহনবাগান সুপার জায়ান্টস। খুবই সাদামাটা লেগেছে প্রথমার্ধে পাঞ্জাব এফসির খেলা। তারা হয়তো হাতে গোনা কয়েকটা শট করেছে এবং সে কটা শটই কিন্তু অন টার্গেট ছিল না, সো সেরকম কোনো প্রবলেমে পড়তে হয়নি বিশাল ক্যাথকে। তো এরকম একটা ভালো লিড নিয়ে কিন্তু প্রথমার্ধটা শেষ করে মোহনবাগান সুপার জায়ান্টস। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই কিন্তু আমরা একটা উল্টো চিত্র দেখলাম, অর্থাৎ প্রথমার্ধে যে ডমিনেশনটা আমরা মোহনবাগান সুপার জায়ান্টসের কাছ থেকে দেখতে পেয়েছি, দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই কিন্তু সেই ডমিনেশনটা চলে গেল পাঞ্জাব এফসির হাতে। দ্বিতীয়ার্ধের শুরুর 15 থেকে 17 মিনিট পর্যন্ত কিন্তু তারা ক্রমাগত আক্রমণ করেছে, যার ফলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্সের উপর প্রচুর চাপ সৃষ্টি হয়েছিল, এবং সেই চাপ সামাল দিতে গিয়ে কিন্তু যথেষ্ট হিমশিম খেতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে, এবং যথেষ্ট অগোছালো লাগছিল সেকেন্ড হাফের ওই 15 থেকে 17 মিনিট শুরুর দিকে। বেশ অগোছালো খেলা খেলছিল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস, অর্থাৎ প্রথমার্ধে যে কনফিডেন্স নিয়ে তারা খেলাটা শুরু করেছিল, গোলগুলো করেছিল, সেই কনফিডেন্সটা যেন কোথাও গিয়ে হয়তো ওভার কনফিডেন্সে পরিণত হয়, আর যার ফলস্বরূপ কিন্তু বেশ কিছু ভালো ভালো চান্স পাঞ্জাব এফসির প্লেয়ার প্রশান্তের দিক থেকে কিন্তু তৈরি হচ্ছিল। আর এই ক্রমাগত চাপ সৃষ্টির ফলেই কিন্তু একটা বিরাট বড় ভুল করে বসেন গ্ল্যান মার্টিন্স। তিনি কিন্তু একটা সহজ বল ব্যাক পাস করতে চেয়েছিলেন ওই বিশাল ক্যায়েদের কাছে, কিন্তু সেই বলটা কিন্তু মাঝপথে চলে আসে পাঞ্জাব এফসি স্ট্রাইকার লুকা ম্যাসনের কাছে। বিশাল ক্যাথ বলে পৌঁছানোর আগেই কিন্তু লুকা ম্যাসন গোল করে পাঞ্জাব এফসিকে লড়াইয়ের মধ্যে ফিরিয়ে আনেন। আর সবথেকে বড় যে সমস্যাটা সেকেন্ড হাফে প্রথম থেকেই মোহনবাগান সুপার জায়ান্টসের হচ্ছিল, সেটা হচ্ছে মিডফিল্ডে বল হোল্ড করতে কেউ পারছিল না, যার ফলে কিন্তু বেশ কিছু মিস পাস হয়েছে, আর সেখান থেকে কিন্তু কনস্ট্যান্ট অ্যাট্যাক করে গেছে পাঞ্জাব এফসির প্রত্যেকটি প্লেয়ার। ঠিক তখনই কিন্তু কোচ হুয়ান ফেরান্দো মনবীর সিংকে নামিয়ে দিলেন, এবং মনবীর সিং নেমেই কিন্তু তার প্রথম টাচে
একটা দুর্দান্ত গোল করে দিলেন। তবে এই গোলটির পেছনে মনবীর সিংয়ের থেকেও বেশি কৃতিত্ব দাবি করতে পারেন ওই দিমিত্রি পেত্রাতস। তিনি যেভাবে একটা মাইনাস রেখেছিলেন, মাপা মাইনাস, শুধু টাচ করলেই ওই বলটা কিন্তু গোলে চলে যায়, এবং সেটাই করলেন কিন্তু মনবীর সিং। নেমেই তিনি প্রথম টাচে গোলটা তুলে নিলেন, আর সেখানেই কিন্তু 3-1 গোলে লিড পেয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। আর তারপরেই কিন্তু আস্তে আস্তে আবার তারা খেলায় ফিরতে শুরু করে। তৃতীয়ার্ধে যেরকম মিডফিল্ডে বল হোল্ডিংয়ের প্রবলেম হচ্ছিল, ঠিক সেভাবে কিন্তু ডিফেন্স, যেটা প্রায় অপ্রতিরোধ্য ছিল, সেটা কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ নড়বড়ে লেগেছে। যার প্রধান কারণ হচ্ছে শুভাশিস বোস সেকেন্ড হাফে কিন্তু একটু অফ কালার হয়ে যান, যার প্রভাব পড়ছিল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্স লাইনের উপর। আর তখনই কিন্তু কোচ হুয়ান ফার্নান্দো শুভাশিস বোস, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস এদেরকে সাবস্টিটিউট করে কিন্তু একে একে চেঞ্জগুলো আনতে শুরু করেন। আর সবথেকে এফেক্টিভ যে চেঞ্জটা হয়েছে আজকে আমার মনে হয় সেটা হচ্ছে হুগো গোমেজ। হুগো গোমেজ 70 মিনিটের পরে মাঠে নামার পর থেকে কিন্তু মিডফিল্ডে বল হোল্ডিংয়ের যে প্রবলেমটা ছিল ওটা কিন্তু সলভ হয়ে যায়। অর্থাৎ তিনি কিন্তু বলগুলোকে ধরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন, বলটাকে ভালো ডিস্ট্রিবিউট করছিলেন, যেটা কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম দিকে বেশ কিছুটা সময় মিসিং লেগেছে, আর যার ফায়দাটা কিন্তু তুলেছিল পাঞ্জাব এফসি। হুগো গোমেজ যে এই টিমটার জন্য কতটা ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, সেটা কিন্তু ওই 20-25 মিনিটের খেলায় আজকে আবার দেখা গেছে। তিনি কিন্তু দু একটা ভালো চান্সও ক্রিয়েট করেছিলেন, যদিও সেখান থেকে কিন্তু গোল হয়নি। কিন্তু চিন্তার জায়গা কিন্তু একটা থেকেই যাবে, সেটা হচ্ছে আরমান্দো সাদিকুর ফল। আরমান্দো সাদিকু কিন্তু একটা সহজ সুযোগ পেয়েছিলেন আজকে, ওইখান থেকে কিন্তু তিনি যে লেভেলের প্লেয়ার সেটা কিন্তু গোল হয়, একদম 1:1 সিচুয়েশন। কিন্তু হয়তো বেশ কিছু ম্যাচে গোল না পাওয়ার কারণে তার কনফিডেন্স লেভেলটা একটু নিচের দিকে রয়েছে, যার ফলে কিন্তু তিনি ওই বলটাও গোল করতে পারলেন না। আরেকটু যদি তিনি এগিয়ে যেতে পারতেন বা গোলকিপারকে ড্রিবল করে ফেলতে পারতেন, তাহলে কিন্তু সামনে আর কেউ ছিল না, ওটা কিন্তু ইজি একটা গোল হয়। আরমান্দো সাদিকুকে খুব শিগগিরই কিন্তু নিজের সেরা ফর্মে ফিরতেই হবে, না হলে কিন্তু সেটা বড় সড়ো চিন্তার ভাঁজ ফেলবে কোচ হুয়ান ফার্নান্দোর কপালে। মিডফিল্ডে আজ কিন্তু অনিরুদ্ধ থাপা ছিলেন না, যেটা কিন্তু আজকে বারবার চোখে পড়ছিল, কারণ গ্ল্যান মার্টিন্সের খেলা কিন্তু আমার অন্তত আজকে খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। যে গোলটা কনসিড করেছে মোহনবাগান সুপার জায়ান্টস, সেটার জন্য কিন্তু দায়ী ওই গ্ল্যান মার্টিন্স। তবে আজ কিন্তু গোলের সংখ্যাটা আরও বেশি বাড়তে পারত। ফার্স্ট হাফে বেশ কিছু চান্স কিন্তু পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস, সেখান থেকে কিন্তু গোল হতে পারত, তো অনেক বড় মার্জিনে কিন্তু আজকে জিততে পারত মোহনবাগান সুপার জায়ান্টস, যদিও সেটা হয়নি। কিন্তু একটা ডিসেন্ট উইন, একটা ভালো শুরু কিন্তু হলো নতুন মরশুমে। তো ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আজকের ম্যাচটা হয়েছে। ম্যাচটা হয়তো মোহনবাগান সুপার জায়ান্টস জিতেছে, কিন্তু ডিফেন্সে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু ফাঁক ফোকর তৈরি হয়েছে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে তো একদম অনবদ্য লেগেছে ডিফেন্সকে, বিশেষ করে আনোয়ার আলী। আনোয়ার আলীর ডিফেন্স তো অনবদ্য, কিন্তু সেকেন্ড হাফে একটু প্রবলেম মনে হয়েছে ডিফেন্সে, সেটা কিন্তু কোচ হুয়ান ফার্নান্দো অবশ্যই লক্ষ্য করেছেন, তিনি হয়তো সেগুলো অবশ্যই রেকটিফাই করবেন। তো আজকে তোমাদের এই ম্যাচটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।